হ্যালো বন্ধুরা, এই স্বার্থে ভরা পৃথিবীর মাঝে এখনও কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে বন্য পশু পাখিদের সাহায্য করে থাকে। আজকের ভিডিওতে এমন কিছু ভিডিও ফুটেজ নিয়ে এসেছি যা দেখে তুমি বলতে বাধ্য হবে সত্যিকার অর্থে এরাই ভালো মনের মানুষ। আজকের ভিডিওটা দেখে নিশ্চিত রূপে তোমার চোখে জল চলে আসবে। দয়া করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো বন্ধুরা, মায়ালোকের আরও একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগতম। এই গরু দুটি মাঠের ভিতরে চলাচলের সময় কোনো এক কারণবশত মারামারি বাঁধে, আর মারামারির এক পর্যায়ে তাদের শিং তাদের মধ্যে খুব বাজেভাবে আটকে যায়। আর তারা শত চেষ্টা করেও কোনোভাবেই তাদের শিং তাদের কাছ থেকে সারাতে পারছে না। গরু দুটির এই অবস্থা থেকে আপনারা তো বুঝতেই পারছেন তারা কতটা কষ্ট পাচ্ছিল। আর এই বিষয়টা ওই মাঠে চলাচলের সময় এক ব্যক্তি দেখতে পায় এবং তারা কয়েকজনে মিলে গরু দুটির শিং আলাদা করার জন্য চেষ্টা করছিল। তারা একটি করাতের মাধ্যমে গরুর শিং মাথা থেকে কাটতে শুরু করে যাতে করে গরু কোনো প্রকারে ব্যথা না পায়। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে তারা এক পর্যায়ে গরু দুটির শিং আলাদা করতে সফল হয় আর গরু দুটি অনেক বড় একটি কষ্টের হাত থেকে মুক্ত পায়। কুকুর আমাদের সকলেরই একটি প্রিয় প্রাণী। আমরা কম বেশি সকলেই কুকুরকে ভালোবাসি, আবার আমরা কখনো কখনো শখের বসে কুকুরও পুষে থাকি। তবে অনেক কুকুর রাস্তার পাশে অবহেলায় অযত্নে মারা যায়। এই কুকুরের বাচ্চাটি রাস্তার পাশে পড়ে থাকত, কিন্তু দুর্ভাগ্যবশত কুকুরের বাচ্চাটি নানা রোগে জর্জরিত ছিল, যার কারণে কুকুরের বাচ্চাটির প্রচণ্ড কষ্ট হচ্ছিল এবং এক এক করে গায়ের লোমগুলোও উঠে যাচ্ছিল। কিন্তু এই বিষয়টা একজন হৃদয়বান ব্যক্তির চোখে পড়ে, আর সেই ব্যক্তি কুকুরের বাচ্চাটাকে দেখে তার মায়া লাগে এবং কুকুরের বাচ্চাটাকে সে সাথে করে বাসায় নিয়ে আসে। কুকুরের বাচ্চাটিকে সুস্থ করার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে চিকিৎসা করতে থাকে। ধীরে ধীরে কুকুরের বাচ্চাটি সেই ব্যক্তির চিকিৎসা দ্বারা সুস্থ হয়ে ওঠে। কুকুরের বাচ্চাটি একটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। কুকুরের বাচ্চাটি এখন সম্পূর্ণরূপে সুস্থ। আমার এই ভিডিওর মাধ্যমে সেই হৃদয়বান ব্যক্তিকে ধন্যবাদ জানায়, যার কারণে কুকুরটি আবারও নতুন জীবন ফিরে পায়। সত্যি বন্ধু, এরকমের নিঃস্বার্থভাবে পশু পাখিদের সেবা করা লোক খুবই কম দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, এই লোকটির কাজটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। হ্যালো বন্ধুরা, বনের মাঝে বন্য প্রাণীদের বেঁচে থাকতে হলে প্রতিদিনই প্রতিনিয়ত সংঘর্ষ করে যেতে হয়। কুকুরটি কোনো এক কারণবশত তার মুখে এবং ডানায় প্রচণ্ড ব্যথা পায়, আর এই কোকিল পাখিটি কোনো প্রকারে এই বাড়ির ছাদে এসে পড়ে। ডানায় প্রচণ্ড ব্যথার কারণে সে অন্য কোথাও উড়ে যেতে পারছিল না। এই বিষয়টা ওই বাড়ির লোক দেখতে পায় এবং বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরে খবর দেয়। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর থেকে একজন লোক এসে ছাদের উপর গিয়ে কোকিলটির একেবারে খারাপ অবস্থা দেখতে পায়। তখনও কোকিলটির মুখ থেকে রক্ত ঝরছিল। এরপর সেই ব্যক্তি কোকিলটিকে তার সাথে করে নিয়ে আসে এবং সেই হৃদয়বান ব্যক্তিটি কোকিলটিকে সুস্থ করার জন্য ডাক্তারের পরামর্শ হিসেবে চিকিৎসা করতে শুরু করে। কিন্তু কোকিলটির খুবই বাজে অবস্থা ছিল। কোকিলটির মুখে খাবার দিলে সে ঠিকমতো খাবারও খেতে পারছিল না, যার কারণে কোকিলটিকে সেই লোকটি শত চেষ্টা করেও বাঁচাতে পারেনি। অবশেষে কোকিলটির মৃত্যু হয়ে যায় এবং সেই ব্যক্তি কোকিলটিকে সুন্দরভাবে মাটি দিয়ে আসে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমরা কোন বিষয়ে ভিডিও দেখতে চাও তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, আমি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমাদের একটু সহানুভূতি ও একটু সাহায্যের কারণে আমাদের আশেপাশে থাকা বন্য প্রাণীরা অনেক ক্ষেত্রে তাদের মৃত্যুর মুখ থেকে বেঁচে আবার নতুন জীবনে ফিরে আসতে পারে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে এটা আমাদের কর্তব্য।
এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই শেষ করছি।